হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। একেবারে সপ্তাহের শেষ প্রান্তে এসে আমরা হাজির হয়েছি। আজকে কোনো রকম টেক নিউজ শেয়ার করতে ভালো লাগছে না, ভাবলাম একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। ওয়ানপ্লাসের উত্থান এবং পতনের গল্প। ওয়ানপ্লাস এটা একটা জনপ্রিয় পরিচিত আমাদের স্মার্টফোন কোম্পানি। হ্যাঁ, তবে এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে যতটা পরিচিত, এই তৃতীয় বিশ্বের বাজারে যতটা পরিচিত, এটাকে যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন তাহলে কিন্তু এর ব্যাপকতা, এর বিস্তার এতটাও বেশি নয়। আপনি যদি খেয়াল করেন তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র 34টা দেশে কিন্তু ওয়ানপ্লাস ব্যবসা করে, এবং আস্তে আস্তে এই ওয়ানপ্লাসও তার নিজের ব্যবসাকে গুটিয়ে আনছে। রিসেন্টলি পাওয়া খবরে অনেক কটা খবর রয়েছে, তার মধ্যে একটা খবর হচ্ছে ওয়ানপ্লাস কিন্তু ওপোর সঙ্গে মার্জ হয়ে গেছে। ওয়ানপ্লাসের যে R&D টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, সেই টিমটা এখন চালাবে ওপো। অর্থাৎ ওয়ানপ্লাস কিন্তু ডেভেলপমেন্ট এবং রিসার্চ প্রক্রিয়ায় কোনো রকম অংশ নেবে না। সুতরাং বুঝতেই পারছেন, পেছন থেকে কাজ করছে ওপো এবং সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়ানপ্লাসকে। এইভাবে কতদিন চলবে? একটা সত্যি কথা কি জানেন, ওয়ানপ্লাস আমাদের চোখে এমনই একটা ধারণা দিয়েছে। ওয়ানপ্লাস আদপে একটা চাইনিজ কোম্পানি, কিন্তু আমরা যখন শাওমি বা রিয়েলমির মতো কোম্পানিকে দেখি তখন তাকে চাইনিজ কোম্পানি বলে গালাগাল দিই, কিন্তু ওয়ানপ্লাস সেই কোম্পানিটাকে কিন্তু আমরা কখনোই বলি না একটা চাইনিজ স্মার্টফোন কোম্পানি। আমরা যখন পোকো M2 প্রো এই ফোনটা রিভিউ করেছিলাম, সকলে বলেছিলেন যে রিব্র্যান্ডেড ফোন। ওয়ানপ্লাসও কিন্তু আদপে বেশ কিছু রিব্র্যান্ডেড ফোন তৈরি করেছে, যেগুলো আদপে কিন্তু ওপোর পেটেন্ট ওয়ানপ্লাস চালিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা ওয়ানপ্লাসকে একবারও ক্লেম করি না যে তারা রিব্র্যান্ডেড ফোন তৈরি করছে। হ্যাঁ, ওয়ানপ্লাস আমাদের চোখে এতটাই ওপরে উঠে গেছে। সুতরাং বুঝতেই পারছেন, মনের মধ্যে ওয়ানপ্লাস কিন্তু আগেই একটা জায়গা করে নিয়েছে, সেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের কোম্পানি। তবে শুরুটা হয়েছিল অন্যরকমভাবে এবং ওয়ানপ্লাসের শেষটা আজকে আমি আপনাদের সাথে বলবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে গেলে নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রেস করে একবার ঘন্টা এটা একটু কষ্ট করে বাজিয়ে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। কোনো কোম্পানির পতনের কারণ বলতে গেলে প্রথমেই আপনাদের জানতে হবে ওয়ানপ্লাসের উত্থানের কারণ। ওয়ানপ্লাস 2013 সালের ডিসেম্বর মাসে পিটলাও এবং কালপেই নামে দুজন ব্যক্তির ওপর নির্ভর করে গড়ে উঠেছিল। হ্যাঁ, আমি দু একদিন আগে টেক নিউজেই বলেছিলাম কালপেই, যিনি কিনা এই ওয়ানপ্লাসকে ছেড়ে নিজস্ব একটা নতুন ব্র্যান্ড তৈরি করতে যাচ্ছেন 27 জানুয়ারি। অর্থাৎ ওয়ানপ্লাসের এখন একজনই স্তম্ভ, পিটলাও। এবং মোটামুটি আপনারা বলতে পারেন ওই 2013 সাল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কটা দেশে এখন ওয়ানপ্লাস পাওয়া যায়, বললাম 34টা দেশে, সেই সমস্ত দেশে কিন্তু ওয়ানপ্লাস এগিয়ে গিয়েছিল একটা ফ্ল্যাগশিপ কিলার তকমা নিয়ে। হ্যাঁ, যেখানে স্যামসাং এবং অ্যাপেলের ফোন লোকে কিনতে পারতো না, সেখানে ওয়ানপ্লাসের ফোন কিন্তু একই ফিচার্স দিয়ে হাফ দামে। কিন্তু আস্তে আস্তে যত দিন গড়ায় ওয়ানপ্লাস কিন্তু ফ্ল্যাগশিপ কিলার থেকে ফ্ল্যাগশিপ কোম্পানিতে পরিণত হয়, এটা আমরা দেখেছি। আমরা দেখতাম ওয়ানপ্লাস কিন্তু 30-35 হাজার টাকা ভারতীয় রেঞ্জে ফোন লঞ্চ করতো, ওয়ানপ্লাস 6, ওয়ানপ্লাস 60, ওয়ানপ্লাস 7, ওয়ানপ্লাস 70। কিন্তু যখনই এই পরিবর্তনটা এলো ওয়ানপ্লাস 8 সিরিজে, আমরা কিন্তু দেখলাম 40 হাজারের উপরে এই ফোনগুলো তারা লঞ্চ করছে। তাহলে এই যে 40 হাজার রেঞ্জে আমরা ফোনগুলো পাচ্ছি, সেই ফোনগুলোকে কম্পিট করতে হবে স্যামসাংয়ের S20 সিরিজ, অর্থাৎ একদম স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ, অথবা অ্যাপেলের আইফোন সিরিজের সঙ্গে। তো সেক্ষেত্রে মানুষ অবভিয়াসলি চাইবেন যে স্যামসাং বা অ্যাপেলের ফোন কিনতে, তাহলে অত দাম দিয়ে কেন সে ওয়ানপ্লাসের ফোন কিনতে যাবেন? হ্যাঁ, ওয়ানপ্লাসের ফোনের সবথেকে যে মেন জিনিসটা ছিল সেটা হচ্ছে ওর সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সংমিশ্রণ। ওয়ানপ্লাস কিন্তু বাজেট ক্যাটাগরিতে কোনো ফোন লঞ্চ করায়নি, করলেও দু একটা। এবং 2020 সালে এসে আমরা দেখলাম ওয়ানপ্লাস নর্ড। তবে ওয়ানপ্লাস যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো লঞ্চ করেছিল সেখানে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি প্রসেসর দিয়েছিল এবং তার সঙ্গে দিয়েছিল অক্সিজেন OS। এই অক্সিজেন OS এবং একটা ভালো হার্ডওয়্যারের সংমিশ্রণে কিন্তু ওয়ানপ্লাস রুখে দাঁড়িয়েছিল এবং ওয়ানপ্লাস বলেছিল যে একটা স্মুথ পারফরমেন্স তারা প্রোভাইড করতে পারে। এবং যখন মানুষ ওয়ানপ্লাসের কাছ থেকে এই স্মুথ পারফরমেন্সটা পেল, তখনই ওয়ানপ্লাস কিন্তু আস্তে আস্তে এগোনে শুরু করলো। এবং সেক্ষেত্রে ওপো কিন্তু বেশ কিছুটা পিছিয়ে যায় তার অপারেটিং সিস্টেমটার জন্য। এরপর যদি আমরা সারা বিশ্বের ওপর নজর রাখি, তাহলে মাত্র 34টা দেশে ওয়ানপ্লাস ব্যবসা করে, মাত্র 40টা দেশে ব্যবসা করে ওপো। এছাড়াও প্রায় 174টা দেশে কিন্তু আইফোন অ্যাভেলেবেল এবং 74টা দেশে কিন্তু স্যামসাং অ্যাভেলেবেল। সুতরাং বুঝতেই পারছেন ওয়ানপ্লাসের মার্কেট শেয়ারটা কতটাই কম। এছাড়াও আমরা যদি কাউন্টার রিসার্চের বিভিন্ন রিপোর্ট দেখি, তাহলে কিন্তু ওয়ানপ্লাসকে শেয়ার হোল্ডারের বাজারে খুঁজেই পাওয়া যায় না। প্রথমেই থাকে অ্যাপেল, তারপরে স্যামসাং, এমনকি রিয়েলমি শাওমির মতো কোম্পানিও থাকে, কিন্তু ওয়ানপ্লাসকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, কারণ ওয়ানপ্লাস ওই বাজেট ক্যাটাগরিতে ফোন লঞ্চ করে না, আর সবার পকেটে তো ওই 30-35 হাজার টাকা থাকে না যে ওয়ানপ্লাসের ফোন কিনতে পারবে। সুতরাং বাজেট ক্যাটাগরি বলুন এবং যখনই ওটা ফ্ল্যাগশিপ লেভেলে চলে যাচ্ছে, স্যামসাং এবং অ্যাপেলের বাজার চলে আসছে, তাহলে কিন্তু ওয়ানপ্লাসের বাজারটা
আস্তে আস্তে থমকাচ্ছে। তো সেক্ষেত্রে ওয়ান প্লাস এই জিনিসটা বুঝেছিল এবং তাই জন্যই কিন্তু 2020 সালে এসে তারা ওয়ান প্লাস নট, ওয়ান প্লাস এন টেন এবং ওয়ান প্লাস এন হান্ড্রেডের মতো বিভিন্ন ফোন লঞ্চ করিয়েছিল মিড বাজেট শ্রেণীটিকে, যারা যাতে ওয়ান প্লাস বেশ কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। কিন্তু সেই উদ্দেশ্য তাদের ঠিকভাবে সফল হয়নি। ওয়ান প্লাস নট এন টেন যেটা ওপো A53 এই ফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছিল, তো সেক্ষেত্রে এটাকে নিয়ে এত সমালোচনা হয় ইউএসএর বাজারে, তো ওই ফোনটাও কিন্তু ঠিকঠাকভাবে মার্কেট করতে পারেনি। ওয়ান প্লাস নট এই ফোনটা যতটা হাইপ তৈরি করেছিল সেই প্রক্রিয়ায় কিন্তু এর মার্কেটটা থাকেনি। হ্যাঁ, বিক্রি হয়েছিল, অবশ্যই একটা ভালো ফোন, তবে সেই পরিমাণে কিন্তু এটার সফল হয়নি। এছাড়াও ওয়ান প্লাস নটে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর ইউজ করা হয়েছিল এবং তার সঙ্গে যে অক্সিজেন ওয়েস্টটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ওই ফ্ল্যাগশিপের মতো পারফরমেন্স দিচ্ছিল না। অর্থাৎ মানুষ কিন্তু বুঝে গেল হার্ডওয়্যার কমা হলে অক্সিজেন ওয়েসও কিন্তু একটা কমা পারফরমেন্স দিতে পারে। তো সেক্ষেত্রে শুধুমাত্র অপারেটিং সিস্টেম নয়, হার্ডওয়্যার এবং সফটওয়্যার অপটিমাইজেশনে তবে কিন্তু ওয়ান প্লাস গড়ে উঠেছে। এরপরে আসি ওয়ান প্লাসের পতনের দিকে। হ্যাঁ, ওয়ান প্লাসের R&D টিম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম এখন ওপোর কাজ করবে, অর্থাৎ ওপো পেছন থেকে ওয়ান প্লাসকে সাহায্য করবে তার রিসার্চ এবং ডেভেলপমেন্টের ব্যাপারে। আমরা কিন্তু এটা জানি ওয়ান প্লাসের যে ক্যামেরা সেকশন সেটা কিন্তু অতটাও স্ট্রং নয় যেটা স্যামসাং বা অ্যাপেলের আইফোনে স্ট্রং। ওয়ান প্লাস কিন্তু নিয়মিত তার ক্যামেরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, আদপে ওয়ান প্লাস চালাচ্ছে না, সেটা পেছন থেকে চালাচ্ছে ওপো। আমরা যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিনবো তারা অবভিয়াসলি এখানে স্যামসাং বা অ্যাপেলকে চুজ করছি, আমরা কিন্তু ওই কম ক্যামেরা পারফরমেন্সে ওয়ান প্লাসকে চুজ করতে যাচ্ছি না। সুতরাং এখানেই কিন্তু অনেক ক্রেতা নষ্ট হচ্ছে ওয়ান প্লাসের, যেহেতু তারা দামটাকে ইনক্রিজ করছে। এর সঙ্গে সঙ্গে ওয়ান প্লাসের কিন্তু মূলধন বা ক্যাপিটালও এত বড় নয়, কারণ বুঝতেই পারছেন ওয়ান প্লাস জাস্ট একটা সাব কোম্পানি ওপো, এর মাদার কোম্পানি আছে। এছাড়া ওপোর ওপরে রয়েছে বিবিকে ইলেকট্রনিক্স। বিবিকে ইলেকট্রনিক্সের আন্ডারে অনেক কটা ব্র্যান্ড আছে, আপনারা সকলেই জানেন ওপো, ভিভো, রিয়েলমি, এবং ওপোর থেকে আবার আসছে এখানে ওয়ান প্লাস, এবং ওয়ান প্লাসের ছোট ভাই আবার বলতে পারেন রিয়েলমিকে। এবং রিয়েলমিও কিন্তু একদিকে ভালো কাজ করছে এবং রিয়েলমিও আলটিমেটলি সেই অক্সিজেন ওয়েসকে কপি করার চেষ্টা করছে এবং তার UIকে আরও স্মুথ করার চেষ্টা করছে। তো অবভিয়াসলি এখানে ওয়ান প্লাস কিন্তু বেশ কিছুটা চাপে পড়ে গেছে। এছাড়াও আপনারা যদি চায়নার মার্কেটটা খেয়াল করেন, চায়নার মার্কেটে রিয়েলমি স্মার্টফোন চলে, চায়নার মার্কেটে শাওমি স্মার্টফোন চলে, স্যামসাং এর স্মার্টফোন চলে, চায়নাতেই কিন্তু এই স্মার্টফোন কোম্পানি সব থেকে জনপ্রিয়তা কম। তাহলে বুঝতেই পারছেন ওয়ান প্লাস এগোবে কী করে, আর ওয়ান প্লাস না এগোলে ওয়ান প্লাসের যে মূলধন ক্যাপিটাল সেটাও এগোচ্ছে না। এরপর আসি ওয়ান প্লাসের সঙ্গে ওপোর যোগসূত্রে। আপনারা রিসেন্টলি দেখলেন ওপো রেনো 5 প্রো এই ফোনটা লঞ্চ করলো, এবং আমরা যদি ওয়ান প্লাস 9 রেন্ডার্সটা দেখি তাহলে ওপো রেনো 5 প্রো যে ক্যামেরা সার্কেলটা দেওয়া হয়েছে তার থেকে একটা ক্যামেরা কমিয়ে দিন, দেখুন এখানে কিন্তু ওপো রেনো 5 প্রো আর ওয়ান প্লাস 9 ক্যামেরা সার্কেল হুবহু মিলে যাচ্ছে। আগের দিনের টেক নিউজেই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম ওপো রেনো 5 প্রো যেটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হলো, সেই ফোনটা যদি আপনারা কিনে থাকেন সেখানে যা স্পেক্স দেওয়া হয়েছে তার 90% কিন্তু যে আপকামিং ফোনটা আসবে ওয়ান প্লাস 9 সেই ফোনটার সঙ্গে হু হু মিলে যাচ্ছে। এখানে ডায়মন্ডসিটি 1000+ প্রসেসর আছে, ওটা হয়তো কোয়ালকম স্ট্যান্ডার্ড 888 প্রসেসর থাকবে, এইটুকুই শুধুমাত্র চেঞ্জ। অ্যাকচুয়ালি কিন্তু সমস্ত কাজই করছে ওপো, আমরা ওয়ান প্লাসের একটা ব্র্যান্ড ভ্যালুর জন্য ওয়ান প্লাসকে বেছে নিচ্ছি। এর সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন ওয়ান প্লাসের যে আয়ত্তটা সেটা কিন্তু আরও ছোট হয়ে আসছে এবং ওয়ান প্লাসের মূলধনের কিন্তু অবশ্যই অভাব হচ্ছে, এবং তাই জন্য তাদের ডেভেলপমেন্ট এবং রিসার্চ টিম তারা ওপোর হাতে তুলে দিয়েছে এবং সেটা খুব তাড়াতাড়ি মার্জ হয়ে যাবে। অর্থাৎ ওয়ান প্লাসের কিন্তু আর কোনো ভ্যালুই থাকলো না, ওটা একটা সাব ব্র্যান্ড হয়ে গেল এবং ওপোর যে ফোনগুলো সেগুলোই হয়তো আমরা রিব্র্যান্ডেড হিসেবে ওয়ান প্লাসকে করতে দেখব বা ওয়ান প্লাসের ফোনগুলো রিব্র্যান্ডেড করবে ওপো। প্লাস কিন্তু এখন একটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, দেখা যাক, আমাদের অবশ্যই খারাপ লাগে। আগের দিনই আমরা LGকে নিয়ে বলছিলাম, এছাড়াও আমরা জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে নোকিয়াকে হারিয়ে ফেলেছি, এছাড়াও আমরা কিন্তু ব্ল্যাকবেরিকে হারিয়ে ফেলেছি। সুতরাং বুঝতেই পারছেন ওয়ান প্লাস কিন্তু একটা সরু সুতোর ওপর দাঁড়িয়ে রয়েছে। এখন দেখা যাক ভবিষ্যৎ ওয়ান প্লাসকে কোন দিকে নিয়ে যায়। আজকে এই গল্পটুকু আপনাদের সাথে শেয়ার করার ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জরুরি। আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আরও আনার চেষ্টা করব বিভিন্ন যোগসূত্র ধরে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু কষ্ট করে প্রেস করে রাখবেন, দেখা হবে আগামী।